যত অর্থনৈতিক অবস্থা ভালো হচ্ছে দেশের, দুর্নীতিও তত বেড়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, এটা কঠোরভাবে দমন করতে হবে। মাননীয় স্পিকার, বাংলাদেশে আর কয়জন পিকে হালদার আছে, দুর্নীতি দমন বিভাগ যেন তাদেরকে খুঁজে বের করে, এবং পিকে হালদার যেটা কানাডায় আছে তাকে যেভাবেই হোক, আমি আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, ধরে এনে তাকে এই দেশে যেন শাস্তি দেওয়া হয়, কঠোর শাস্তি দেওয়া হয়। কারণ এত টাকা নিয়ে যদি দেশের বাইরে চলে যেতে পারে, তাও আবার বান্ধবীদেরকে নিয়ে, তাইলে এটা যদি না আনা হয় এবং শাস্তি না দেওয়া হয়, ভবিষ্যতে একটা উদাহরণ হয়ে থাকবে। মাননীয় স্পিকার, অনেকেই এইভাবে টাকা পয়সা নিয়ে বিদেশে চলে যাবে, এটাকে মাননীয় যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি ইন্টারপোলের মাধ্যমে চেষ্টা করে কানাডা থেকে তাকে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যাবে। মাননীয় স্পিকার, আমি ভবিষ্যতে এই ধরনের আর পিকে হালদার তাইলে তৈরি হবে না, এবং অনেক মেয়েরা এখন পিকে হালদারের বান্ধবী না হতে পেরে আফসোস করছে, কারণ এত টাকা তারা পেয়েছে। সুতরাং এগুলি বন্ধ করতে হবে মাননীয় স্পিকার। এবং হলমার্কের এমডি জেলখানায়, কাশিমপুর জেলখানায় তার বান্ধবীকে নিয়ে যেভাবে কালকে গতরাত্রেই মাননীয় স্পিকার টিভিতে দেখাইছে, TV24, যে কীভাবে সে ভিতরে ফ্রিলি ঘোরাফেরা করছে, আলাপ করছে, মনে হয় যেন একটা বিয়ে বাড়ি। মাননীয় স্পিকার, এগুলি বন্ধ করতে হবে। সে টাকা দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে এগুলি অ্যারেঞ্জমেন্ট করেছে ওইখানে, আর এই টাকাগুলি যদি নিজের হতো তাহলেও একটা কথা ছিল, কিন্তু এই টাকাগুলি ব্যাংকের লোন, ব্যাংকের টাকাগুলি নিয়ে কোটি কোটি টাকা তারা এইভাবে খরচ করছে বান্ধবীদের পিছনে। এর সুষ্ঠু বিচার হওয়া দরকার মাননীয় স্পিকার, নতুবা বন্ধ হবে না দুর্নীতি। ব্যাংকের দুর্নীতিও বন্ধ হবে না, মানুষের দুর্নীতিও কমবে না মাননীয় স্পিকার।